নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা আমাদের বর্ধমান ঘোরার দ্বিতীয় পর্ব তো এই দিন আমরা চলে এসেছিলাম বর্ধমানে একটি জিওলজিক্যাল পার্ক আছে মানে ছোটোখাটো চিড়িয়াখানা গোছের তো সেইখানে আমরা চলে এসেছিলাম এটাও রাজবাড়ির অংশ এটা রমনার বাগান বলে পরিচিত তো এখানে কিছু ছোটোখাটো জীব আছে এখানে আপনারা দেখতে পান যে ডান হাতে যে পাঁচিলটা রয়েছে সেইটা আরও এগুলো দেখতে পাবেন ওটা কিন্তু রাজবাড়িরই অংশ মানে মানে রাজাদের যে জমি জমা সেই জায়গা নিয়েই করা এটা কোনো রানীর নামে এই জায়গাটার নাম হয়েছে রমনার বাগান ওই যে বড় বড় থাম দেখা যাচ্ছে ওখান থেকে সরাসরি গেট ছিল এই বাগানে আসার যেটা বর্তমানে বন্ধ আছে তো এদিকে সমস্ত পশু পাখির খাঁচা প্রথমেই আমরা দেখছি বাঘের খাঁচা ওই চালের ওপর একটি বাঘ বসে আর এই এখানে একটা গুহার ওপর একটি বাঘ বসে চিতা বাঘ যদিও তো এই চিতা বাঘ আমরা যদিও তারা চড়া করলো না আমরা খুব বেশি দেখতে পেলাম না কিন্তু যাই হোক ওই দেখা হলো আর কি বেশ অনেকখানি জায়গা নিয়ে এটা করা ভেতরটায় বেশ অনেক বাগান ছিল যেটা এখন মানে জঙ্গলের মতো হয়ে আছে আর কি প্রচুর গাছপালা বেশ ঠান্ডা ওখানকার পরিবেশটা আর প্রচুর গাছপালা এত গাছপালা এবং গাছে গাছে ফুল টুল হয়ে রয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল তারপর চলে এলাম আমরা সম্বল সাম্বার হরিণের জায়গায় এখানে দুটো মাত্র হরিণ ছিল এবং তারা অনেক দূরে ছিল ফলত খুব যে ভালো করে দেখতে পেলাম তা নয় ওই ক্যামেরায় যেটুকু আসে সেটুকু তোলার চেষ্টা করলাম দেখুন আপনারা যদি বোঝা যায় তো সেই আর কি সাম্বার হরিণ দুটোর বেশি ছিল না কিন্তু চিতল হরিণ অনেকগুলো ছিল এরপরে চিতল হরিণের জায়গায় যাব দেখতেই পাবেন তো একটা খাল পেরিয়ে বাঘের জায়গাটার পরে একটা খাল পেরিয়ে এখানে আসতে হয় খালটা খুব ভালো ছিল না তারপরে একটা কুমিরের জায়গা কুমির এখানে পুরো মানে ওই যে শুয়ে আছে কিন্তু ভালো করে না দেখলে বোঝাই যায় না মানে একদম গাছের গুঁড়ির মতো জাস্ট পড়ে আছে নোনো নড়া নেই চড়া নেই তাকে না দেখলে মানে খুব লক্ষ্য করে না দেখলে বোঝাই যায় না যে ওখানে আদৌ কিছু আছে তো যাই হোক সেটাও আমরা খুঁজে খুঁজে দেখলাম একটা জায়গা খুঁজে খুঁজে বার করা হলো যেখান থেকে একটু কাছ থেকে কুমিরটাকে দেখা যাচ্ছিলো এগুলো নাকি বাচ্চা কুমির এই চৌ বাচ্চাটা বাচ্চা কুমিরকে রাখার জন্য তো মাত্র ছিল আমরা তাই দেখলাম বড় কুমির ছিল না তারপরে চলে এলাম চিতল হরিণের জায়গা এখানে অনেকগুলো চিতল হরিণ ছিল মানে বেশ অনেকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একটা দুটো নয় বেশ ঝাঁকে ঝাঁকে রয়েছে এবং বাইরেও ঘুরে বেড়াচ্ছে ভেতরে আসলে ওই ছাওয়া দেওয়া জায়গাটায় ওদের খাবার দেওয়ার এবং জলের জায়গা যার জন্য ওদের মানে ওইখানটাতেই আমার মনে হয় বিকেলবেলার দিকেই বোধ ওদের খাবার টাবার দেওয়ার টাইম যার জন্য সবই ওই ছাওয়া ঘরের মধ্যেই ছিল সে সম্বর হরিণ হোক আর চিতল হরিণ হোক যেই হোক বাঘও ও তার ছায়াতেই ছিল মানে দিনের শেষের দিকে তো সেই জন্য হয়তো এত ঘুরে বেড়াচ্ছিলো না বা কিছু যাই হোক বাইরেও আমরা দু চারটে হরিণ চড়তে অবশ্য দেখলাম তাদেরও ছবি তোলার চেষ্টা করলাম বিকেলবেলার খুব সুন্দর মনোরম পরিবেশে বেশ ভালোই লাগছিল এই বাগানে ঘুরতে রমনার বাগান আগে কখনো যায়নি আমার বৌদি আমার সাথে ছিলেন তিনি বর্ধমানবাসী বহু বছর বিয়ের পর থেকে কিন্তু তিনিও যাননি তিনিও আমার সাথে এই প্রথমবারই গেছিলেন তো সবাই মিলে বেশ ভালোই আনন্দ করলাম আর হরিণ টরিণ দেখতে কার না ভালো লাগে বলুন এরপর আমরা চলে এলাম বার্কিং ডিয়ারের জায়গায় এখানে দুটোমাত্র ডিয়ার ছিল কাকর হরিণ বলছে একে তো কিন্তু ছবিতে যেমন দেখলাম সামনাসামনি তেমন দেখলাম না আমাদের ধারণা যে এই যে দুটো কাকড় হরিণ ছিল এরা বাচ্চা তো কাজে কাজে অনেকটাই ছোটো হওয়ায় এখনও পূর্ণ মানে পূর্ণবয়স্ক হয়নি বলে সেই রূপটা হয়তো দেখা গেল না যেটা ছবিতে আমরা দেখলাম তো কিন্তু এই হরিণগুলো খুবই ফ্রেন্ডলি ছিল আমরা খাঁচার কাছাকাছি যাওয়া মাত্র বেশ উঠে ঘুরে হাঁটাহাঁটি করে বেশ কাছে অবধি এসেছিল যদি অতটা ছবি আমরা তুলতে পারিনি কিন্তু বেশ এরা মানে মানুষ ভালোবাসে বোঝা গেল আর কি এরপরে সিলভার ফিজেন্টের খাঁচার সামনে আমরা চলে এলাম এটি একটি পাখি সাদা বা ছাই রঙের দেখতে হয় যা দেখতে পাচ্ছেন আপনারা এরা খুব ভালো উঠতে পারে না ওই মাটিতেই থাকে সিলভার ফিজেন্টের পরে আমরা গোল্ডেন ফিজেন্টও দেখলাম আমার তো সিলভারের চেয়ে গোল্ডেন ফিজেন্ট বেশি ভালো লেগেছে কারণ খুব মানে একদম ওদের এত ব্রাইট কালার যে দেখলে মনে হয় যেন তুলি দিয়ে রঙ করে দেওয়া হয়েছে গোল্ডেন ফিজেন্ট অবশ্যই এক একখানাই দেখতে পেলাম যেটা গাছের তলায় মাটিতে বসে ছিল আর পাশে একটা অবশ্য ছিল সেটাকে তার বোধ অতটা ভালো অবস্থা ছিল না মানে বয়স হয়ে গেছে বেশি এইটা খুব সুন্দর দেখতে ছিল খাঁচার তারগুলোর জন্য খুব ভালো ছবি হয়তো আসেনি কিন্তু ওই আর কি তারপরে ভারতীয় জাতীয় পাখি ময়ূর দুটো ময়ূর এবং একটি ময়ূরই ছিল পরে অবশ্য আমরা অন্য জায়গায় গিয়ে দেখলাম সেখানে আরও দুটো ময়ূর ছিল যেটা বুঝলাম এখানে হচ্ছে প্রাপ্তবয়স্ক ময়ূরদের রাখা হয়েছে আর অন্য জায়গায় দুটো বাচ্চা ময়ূর আছে মানে সেই দুটো বাচ্চা ময়ূর ছিল তাই তাদের বোধহয় বড়দের সাথে রাখা হয়নি বা অন্য জায়গাকার অন্য জাতের ময়ূরও হতে পারে সেখানে কিছু লেখা ছিল না আসলে এরপরে এমও পাখি খুব সুন্দর পোজ দিয়ে একবারে মডেলদের মতো হেঁটে হেঁটে আমাদের মনোরঞ্জন করলো এত সুন্দর ভাবে হাঁটলো দাদার হাত থেকে নিয়ে এত সুন্দর লাগছিল খুব মিষ্টি দেখুন কি ও কি সুইটকালে রে তোর বন্ধু তো কি পাজি এরপরে চলে এলাম নিশ্চয় একাকা মুলাটার কাছে দাদা তাকে প্রথমে নাক ডেকে ডাকলো তারপরে এদিকে দেখ এদিকে দেখ করে অনেক ডাকলো কিন্তু সেই মোটেই পাত্তা না কিন্তু ওদিকে কিছু বাচ্চা ছেলে মানে অন্য একটা ফ্যামিলি ছিল যেখানে বাচ্চা ছেলেটি কিছু খাচ্ছিল সেইটা দেখে ইনি মিস্টার মককমলাটা একদম इनके सामने चले গেলেন एवं বেশ ভালো পোজ দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন একদম খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রইলেন খুব সুন্দর পোজ দিলেন আমরা তখন তার ছবি তুলে নিতে পারলাম দেখুন তো একটু পোজ দাও ও খাবার দেখেছে বললি মেকাকামুলাটার অপোজিটে ছিল এই সাধারণ যে বর্ধমানে যে বাঁদর এমনিও পাওয়া যায় সেইগুলি তো সেই যেটাকে আমরা পাতি বাংলায় বলি মুখ পড়া হনুমান সেই ছিল তারপরে ছিল সজারুর খাঁচা কিন্তু সজারুর খাঁচাটা এতটাই অন্ধকার ছিল যে প্রায় কিছুই ছবি আসেনি এবং দেখতেই পাচ্ছেন ডবল খাঁচার জাল আর কি ভেতরে একরকম বাইরে আর এক রকম আমার মনে হয় ওই সজাগুলোতে কেউ যাতে হাত ফাত ধরে না দাঁড়াতে পারে কারণ সামনেটা এটার বাঁধানো ছিল না ফলত ডবল করে খাঁচার তার দেওয়া ছিল আর কি এরপরে টিয়া পাখির খাঁচা ছিল টিয়া পাখির খাঁচায় প্রচুর টিয়া পাখি আর তারা সবাই খাবার খাচ্ছে খুব সুন্দর আওয়াজ করে ডাকছে চারদিকে উড়ছে প্রচুর টিয়া পাখি ছিল অনেকগুলো টিয়া পাখি ছিল আমরা বেশ অনেকক্ষণ ধরে মজা নিলাম টিয়া পাখির টিয়া পাখির পাশেই আরও দু তিন রকম পাখি ছিল যাদের এগুলো মানে বোধ হয় সবে এসেছে বা কিছু এদের নামটা মতো লেখা ছিল না তো সেই জন্য সব পাখি কি পাখি বা কি সেটা বোঝা যাচ্ছিল না আর কি এদের বোধ হয় পরে কোনোভাবে ঠিকভাবে রাখা হবে বা কিছু এই যে দুটি পাখি খুবই সুন্দর কিন্তু আমরা তো সারস ভাবছিলাম কিন্তু আমার মনে হয় না এটা সারস তখন আমার দাদা বলছিল এটা সারস কিন্তু আপনারা যদি কেউ জেনে থাকেন এটি কি পাখি জানাবেন তাহলে কমেন্টে আমাদের যে এটা কী পাখি সারস এটা আমার মনে হয় না দাদা যদিও সারস সারস করছিল যাই হোক কিন্তু দেখতে বেশ ভালো ছিল একদম ধ্যানি গম্ভীর হয়ে বসেছিল ধ্যানি জ্ঞানীর মতো বসেছিল আর কি এই যে অন্য দুটি ময়ূর বাচ্চা ময়ূর এখানে রয়েছে যাতে তো সেই একই মনে হচ্ছে কিন্তু ওদের আলাদা করে রাখা হয়েছে এখানে একটি কচ্ছপ ছিল কোনো মানে কচ্ছপ শুনেছি এমনি একটু নিরীহ এবং গোছের প্রাণী মানুষজন দেখলে খোলসের মধ্যে ঢুকে পড়ে কিন্তু এই দিব্য খেয়ে যাচ্ছে আমাদের সামনে এত লোক বীর তাতে সে মোটেই পাত্তা দিচ্ছে না নিজের মতো রয়েছে দিব্য খেটে যাচ্ছে এখানে একটা আহ শেয়াল ছিল মানে দুটি ছিল আমরা একটাই দেখতে পেয়েছি আহ পাখিয়ে পাখি ঘুমচ্ছে পরে অবশ্যই উঠে দাঁড়ালো একবার পুরো মানে সেই আলসেসিয়ান দেখতে এখানে একটা পাখি ছিল সাদা রঙের কিন্তু এটা কি পাখি বোঝা গেল না সে অবধি কোথাও কোনো নাম লেখা ছিল না এই যে উঠে দাঁড়িয়েছে শেয়ালটি পুরো দেখুন আলসেসিয়ানের মতো পুরো বাঘের বাচ্চার মধ্যে ঘুরে বেরিয়ে আবার কুন্ডলি পাখি শুয়ে পড়ল এটা কি পাখি তখন বুঝতে পারিনি কিন্তু এখন আমার এটা ক্যামেরায় মানে ছবিতে দেখে মনে হচ্ছে এটা বোধহয় শকুন ছিল সাদা শকুন হয় কিনা আমি জানি না এটা কিন্তু ধপ সাদা ছিল কিন্তু দেখে তো আমার তাই মনে হচ্ছে আপনাদের যদি জানা থাকে এটা কি তাহলে জানাবেন এরপরে ছিল একটি প্যাঁচা যেটি হুতুম প্যাঁচা কিন্তু তখন যে অতএব আমরা খুব খুব ভালো ভালো ছবি তুলতে পারিনি দেখা গেছে তা নয় কিন্তু এই খাঁচার সামনে দিয়ে আগেরবার যখন গেছিলাম তখন ইনি ছিলেন না মানে কোথাও ঘাটতি মেরেছিলেন পরে ফেরার সময় আবার যখন দেখলাম তখন দেখা গেল ওই যে হলদে হলদে চোখ দেখা যাচ্ছে দেখুন গোল গোল চোখ কিন্তু ওনার অবয়বটি খুব ভালো বোঝা গেল না আর কি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ওখানে বাগান খুব সুন্দর বাগানে ফুল গাছ সেই গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে এইটা বেরিয়ে যাওয়ার পথ এখান দিয়ে বেরিয়ে বাইরে একটু বসার জায়গা আছে মানে বাগানটার মধ্যে একটু বসার জায়গা আছে সুন্দর সাজানো বাগান সেখানে একটু বসার জায়গা আছে সেখানে আমরা একটু ছাউনি টাউনি দেওয়া আছে সেখান থেকে তারপর এটা বেরোনোর রাস্তায় রমনার বাগানের মানে ওদের অফিস ঘর আর কি সেখানে একটা স্ট্যাচু ছিল হ্যাঁ যে ইনভাইট করছিলো সেলফি নেওয়ার জন্য তা আমি খুব ভালো করে একটু সেলফি টেলফি তুললাম তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম বেরোনোর ঠিক মুখের কাছে এই গাছ দিবিজপত্রী গাছের জীবাশ্ম ছিল যেটা কিনা প্রচুর বছরের পুরনো তো সেইটার ছবি তুলে আমরা বেরিয়ে চলে এলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধু